আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলা হয়ে থাকে যে আজমিরের এক হিন্দু পণ্ডিত দুধ নিয়ে প্রত্যেক দিন নিজের মূর্তির কাছে যেত, আর সেই সমস্ত দুধকে সেখানে যে বড় মূর্তি ছিল তার চরণের কাছে ঢেলে দিয়ে চলে আসত। একদিন সেই হিন্দু পণ্ডিতের কন্যা বলল যে, বাবা আপনি দুধ নিয়ে প্রত্যেক দিন কোথায় যান? পণ্ডিত উত্তর দিতে গিয়ে বলল, মা আমি দুধকে আমার ভগবানের চরণে ঢেলে দিয়ে আসি। পণ্ডিতের কন্যা বলল, বাবা দেবতারাও কি দুধ পান করে? পণ্ডিত বলল, না মা তারা দুধ পান করে না, আমি দুধকে তাদের চরণের নিচে ঢেলে দিয়ে চলে আসি। পণ্ডিত কন্যা বলল, বাবা যদি তারা দুধ পান না করে তাহলে আপনি প্রত্যেক দিন তাদের কাছে দুধ কেন নিয়ে যান? পণ্ডিত বলল, ছি ছি মা, ভগবানের সম্বন্ধে এমন অহেতুক কথা বলতে নেই, তুমি শুধু এতটুকুই শুনে রাখো ভগবানরা কখনোই দুধ পান করে না। এর উপরে পণ্ডিত কন্যা বলল, বাবা কাল আমি দুধ নিয়ে যাব, আর যে কোনো অবস্থাতে ভগবানকে দুধ পান করিয়েই তবে ফিরে আসব। পণ্ডিত বললেন, মা এমন কথা বলতে নেই। কিন্তু শেষ পর্যন্ত মেয়েটির বারবার জেদ করার জন্য পণ্ডিত বললেন, আচ্ছা ঠিক আছে, যা তোমার ভালো লাগে তাই করো, শুধু মনে রাখবে যখন মন্দিরে কেউ থাকবে না তখনই যাবে। দ্বিতীয় দিনে মেয়েটি দুধের পেয়ালা নিয়ে মন্দিরে গেল, আর মন্দিরে গিয়ে সবচেয়ে বড় মূর্তির সামনে খাড়া হয়ে বলল, যদি আপনি খোদা হয়ে থাকেন তাহলে দুধকে পান করুন। কিন্তু সে তো শেষ পর্যন্ত একটি মূর্তি ছিল, সে কেমন করে কোনো নড়াচড়া করতে পারত? মেয়েটি রেগে গিয়ে বলল, যদি আপনি খোদা তাআলা হন আর আমার আওয়াজকে শুনতে পান তাহলে এই দুধের পেয়ালাকে ধরে আপনি এখনই পান করে নিন। মেয়েটি বারবার জেদ করতে থাকে, আর শেষ পর্যন্ত মেয়েটি রেগে গিয়ে নিজের মাথাকে সেই মূর্তির চরণে ঠুকতে লাগলো। আর মেয়েটি নিজের জেদকে বজায় রেখে বলতে লাগলো, যদি আপনি আমার খোদা তাআলা হয়ে থাকেন তাহলে এই দুধ অবশ্যই পান করবেন, আর তখনই আমি ঘরে যাব, না হলে এখানে আমার প্রাণ দিয়ে দেব। সেই বেচারি মেয়েটিকে জানে যে মূর্তি কখনোই নড়াচড়া করে না, বেচারি পণ্ডিত কন্যা কান্না করে চিল্লাতে থাকলো আর এই কথাগুলোকে বারবারই বলতে থাকলো। মেয়েটির ভাগ্য ভালো ছিল যে সেই সময় খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইয়ের যাত্রা সেই গলি দিয়ে হচ্ছিল। মন্দিরের দরজা খোলা ছিল, আর আপনি দেখছিলেন যে একটি মেয়ে মূর্তির সামনে পেয়ালা নিয়ে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে, আর তার মাথা থেকে রক্ত বের হচ্ছে। হযরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই মন্দিরের ভিতরে প্রবেশ করলেন, আর সেই কান্না করা মেয়েটিকে জিজ্ঞেস করলেন, এই মেয়ে তোমার কি কোনো সমস্যা হয়েছে, তোমার মাথা থেকে রক্ত বের হচ্ছে যে? মেয়েটি মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহির দিকে তাকিয়ে বলল, বাবাজি আপনি এখানে কেন এসেছেন? এটি আমার আর আমার খোদা তাআলার মামলা। হযরত মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই পুনরায় মেয়েটির দিকে তাকিয়ে বললেন, বেটি আমাকে খুলে তো বলো সঠিকটা কি হয়েছে তোমার সঙ্গে, কোন কারণের জন্য তুমি কান্না করছো? তখন পণ্ডিত কন্যা উত্তর দিতে গিয়ে বলল, বাবাজি আমি এই বড় মূর্তিটিকে বলছি আমার দুধকে পান করে নিতে, তাহলে আমি পুনরায় আমার ঘরে ফিরে যাব, আর গিয়ে সকলকে বলবো আমার ভগবানও শুনে থাকে, খেয়ে থাকে, আবার পানও করে থাকে। হযরত মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই সেই মেয়েটিকে বোঝালেন যে, মা মূর্তিরা কখনোই নড়াচড়া করতে পারে না, তবুও তুমি কেন এমন জেদ করে বসে আছো? মেয়েটি জবাব দিল, আমি আমার খোদাকে দুধ পান করিয়ে তবে এখান থেকে যাব, যদি সে দুধ পান না করে তাহলে আমি এখানে আমার প্রাণকে দিয়ে দেব। মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই যখন মেয়েটির ভিতরে এমন প্রতিজ্ঞাবদ্ধকে দেখলেন, তখন সেই মূর্তির কাছে গিয়ে মূর্তির কানকে ধরে বললেন, তুই দুধ কেন পান করছিস না, এই মেয়েটিকে কেন এত দুঃখ দিচ্ছিস, তুই কি দেখতে পাচ্ছিস না এই মেয়েটির মাথার থেকে রক্ত বের হচ্ছে? বাস আপনি রহমতুল্লাহ আলাই যেমনই সেই মূর্তির কান ধরলেন, তো সেই মূর্তিটি নড়াচড়া করতে লাগলো, আর তারপর সেই দুধের পাত্রকে ধরে এবার দুধকে পান করতে শুরু করলো। তো যখন মূর্তিতে দুধ পান করলো তখন সেই পণ্ডিত কন্যা খুবই খুশি হলো, আর বলল, আমার কসম সম্পূর্ণ হয়ে গিয়েছে, এবার আমি আমার ঘরে যেতে পারবো। এরপর মেয়েটি যখন গ্রামে ফিরে যায় তখন গ্রামের মানুষেরা তার এমন অবস্থাকে দেখে পণ্ডিতকে বলল, আপনার মেয়ে আজ আমাদের সম্মানকে মাটিতে মিলিয়ে দিয়েছে, এর মাথা আর কাপড়ের রক্ত লেগে আছে, এমনটি মনে হচ্ছে যে কেউ আপনার মেয়ের সঙ্গে দুর্ব্যবহার করেছে। সমস্ত গ্রামের মানুষেরা জমা হয়ে যায় আর বলে, বল তোর সঙ্গে কি হয়েছে, কে তোর এমন অবস্থা করেছে? পণ্ডিত কন্যা হাসি মুখে উত্তর দিল, আমার সঙ্গে কিছুই তো এমন হয়নি, আর না তো আমার ইজ্জতে কেউ হাত লাগিয়েছে, আমি তো আজ আমার ভগবানকে দুধ পান করিয়ে এসেছি। গ্রামের মানুষেরা বলতে লাগলো, পণ্ডিত কন্যার মাথা খারাপ হয়ে গিয়েছে, সেই জন্য সে এমন পাগলের মতো কথা বলছে। মেয়েটি উত্তর দিল, যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে আমার সঙ্গে চলুন, আমি আপনাদের সামনেই সেই দেবতাদেরকে দুধ পান করিয়ে দেখাবো। পরের দিন সকালে গ্রামের মানুষ এই ঘটনাকে দেখার জন্য সেই মন্দিরে পৌঁছে গেল, পণ্ডিত কন্যাও তাদের সাথে সাথে গেল, আর তারপর সেই পণ্ডিত কন্যা ভগবানকে বলল, হে ভগবান আপনি দুধকে পান করে নিন, আর এই কথা একবার নয় কয়েকবার বলতে থাকলো, কিন্তু সেই মূর্তিটি একদমই নড়াচড়া করলো না।
তো এই দৃশ্যকে দেখে সেখানে উপস্থিত মানুষেরা এটাই বলছিল যে মেয়েটি সত্যি পাগল হয়ে গিয়েছে, দেবতা কি কখনো নড়াচড়া করতে পারে? পণ্ডিত কন্যা বলল, হে ভগবান, আমার ইজ্জতের কসম, আপনি দুধকে পান করে নিন। কিন্তু মূর্তিটির উপর সেই কথার কোনো প্রভাবই পড়ল না। তো শেষ পর্যন্ত পণ্ডিত কন্যা বলল, হে ভগবান, তুই কি দুধ পান করবি না আমি সেই কালকের বুজুর্গকে ডেকে নিয়ে আসব। মেয়েটির এমন কথা শুনতেই মূর্তিটি তাড়াতাড়ি পেয়ালার পাত্রকে উঠিয়ে সম্পূর্ণ দুধকে এক চুমুকে পান করে নিল। এবার সেখানে উপস্থিত সকল মানুষেরা এই দৃশ্যকে দেখে একেবারে আশ্চর্য হয়ে পণ্ডিত কন্যাকে বলল, মা, কালকের সেই বুজুর্গ কে যার নাম তুমি নিচ্ছ? মেয়েটি বলল, আমি তার নাম ঠিকানা তো জানি না, কিন্তু এতটুকু জানি যে তিনি এই দিকে গিয়েছিলেন। এবার সকল গ্রামবাসী হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির সন্ধানে বেরিয়ে পড়লেন। আর তারপর একটি গাছের নিচে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে এবাদতে মশগুল হয়ে থাকতে দেখে সেই পণ্ডিত কন্যা বলল, ইনি সেই বাবাজি যার নামের ভয়ে মূর্তিটি দুধ পান করে নিয়েছে। এরপর সকলে আপনি রহমতুল্লাহ আলাইহির চরণে পড়ে গেল আর বলতে লাগলো, বাবাজি, সেটি কোন এমন জাদু যার ভয়ে পাথরের মূর্তি পর্যন্ত দুধ পান করে নিচ্ছে? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এরশাদ করলেন, সেটি কোনো জাদু নয় যার মাধ্যমে মূর্তিটি দুধ পান করে নিল, এগুলো তো সব আমার রবের ওই ফজল করম। মানুষেরা জিজ্ঞেস করলো, বাবাজি, আপনার রব কে? আপনি রহমতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, আমার রব সকলকে জীবন দান করেন, তার অনুমতির বিরুদ্ধে একটি গাছের পাতা পর্যন্ত নড়তে পারে না, তিনি এই জমিন এবং আসমানের মালিক, তিনি রিজিক দানকারী। এরপর সকল মানুষেরা খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন, আপনি কে আর আপনার মাজহাবই বা কি? তখন আপনি জবাব দিলেন, আমার মাজহাব ইসলাম আর আমার নানার নাম হযরত মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির এটি বলা রয়েছিল। তো সঙ্গে সঙ্গে সেই মেয়েটির বাবা আপনার চরণে মাথা ঠেকিয়ে বলতে লাগলো, বাবা, আপনি আমাদের মূর্তিকে দুধ পান করাতে এসেছেন না আমাদের সকলকে মুহাম্মদ সাহেবের উম্মত বানানোর জন্য এসেছেন? এরপর সেই গ্রামের সকল মানুষ হয়ে আপনার চরণে পড়ে গেল, তারপর কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। একদিন খাজা গরিবে নামাজ রহমতুল্লাহ আলাই জঙ্গল দিয়ে যাচ্ছিলেন, তো সেখানে আপনি দেখলেন কিছু মানুষ আছে যারা আগুনের পুজো করছে। এই মানুষেরা এমনভাবে রিয়াজত এবং তপস্যা করত যে তারা ছয় ছয় মাস পর্যন্ত নিজের মুখে দানা পানি রাখত না। সরকার খাজা গরিব নেওয়াজ রহমতুল্লাহ আলাই আগুনের পূজার সম্বন্ধে তাদেরকে জিজ্ঞেস করলেন, তো তখন তারা জবাব দিল, আমরা আগুনের পুজো এই জন্যই করি যাতে করে দোজখে এই আগুন আমাদেরকে কষ্ট না দেয়। আপনি রহমতুল্লাহ আলাই ইরশাদ করলেন, জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি এটি নয়, বরং দোজখের আগুন থেকে বাঁচার পদ্ধতি হলো দোজখকে যিনি বানিয়েছেন তার পূজা করা, তাহলে তখন এই আগুন তোমাদের কোনো ক্ষতি আর করতে পারবে না। তোমরা যে এতদিন থেকে পূজা করছো, তাহলে তোমরা এখানে হাত দিয়ে দেখাও তো। তারা বলল, আগুনের কাজ তো জ্বালানোই, যদি আমরা এর উপরে হাত দিই তাহলে আমাদের হাতে জ্বলে যাবে, কিন্তু আপনি তো বলছেন যে আল্লাহ তাআলার পূজা করলে এই আগুন জ্বালাবে না, তাহলে এই কথার আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? হযরতে খাজা গরিব নেওয়াজ রহমতুল্লাহ আলাই ইরশাদ করলেন, দেখো, আমরা আল্লাহকে পূজাকারী বান্দা, এই আগুন আমাদের শরীরকে তো দূরের কথা, আমাদের চপ্পলকেও জ্বালাতে পারবে না। এটি বলেই আপনি রহমতুল্লাহ আলাই আপনার একটি চপ্পলকে আগুনে ফেলে দিলেন। অনেকক্ষণ পর্যন্ত সেই চপ্পল আগুনেই থাকলো, কিন্তু সেই আগুনের সামান্য প্রভাবটুকু সেই চপ্পলের উপর পড়ল না। আর এই কেরামতিকে দেখে সেখানে উপস্থিত সকলকে সকল মানুষই একেবারে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। রেওয়ায়েতে এসেছে, এমনকি হিন্দু ভাই বোনেরাও সাক্ষী দিয়ে থাকেন যে খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহ আলাইহির হাতে শুধু আজমিরের মধ্যেই 100,000 থেকেও বেশি হিন্দু মুসলমান হয়েছিলেন। সুবহানাল্লাহ। বেশক আল্লাহর ওলিদের না তো কোনো ভয় আছে আর না তো কোনো দুঃখ। আল্লাহর কাছে দোয়া যে তিনি যেন আমাদের সকলকে নেক কাজ করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজহার হলো ভিডিওটিকে লাইক করে আপনি আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। শুকরিয়া।